আসসালামু আলাইকুম এভরিওয়ান গত বৃহস্পতিবার আমার চাচাতো তো বোন দোলার গায়ে হলুদ ছিল বেসিক্যালি বিয়েটা গ্রামে হচ্ছিল আর আমরাও বৃহস্পতিবার দুপুরে গ্রামে চলে গিয়েছিলাম কারণ সন্ধ্যায় গায়ে হলুদের প্রোগ্রামটা স্টার্ট হবে তো দুপুরে আমরা লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে সব কাজিনরা মিলে রেডি হচ্ছিলাম রেডি হতে হতেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখান দিয়ে দোলাও পার্লার থেকে চলে এসেছিল যাই হোক এখন আপনাদের একটু হলুদের ডেকোরেশনের কথাটা বলি পুরো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল ডিফারেন্ট কালার্স এর লাইট ইউজ করা হয়েছিল দেখ দেখতেই অনেক ভালো লাগছিল তো ফার্স্ট ডে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম স্টেজে আর এই সেশনটা হচ্ছে ফটোশুট করার জন্য ডেকোরেশন গুলো অনেক সুন্দর হয়েছিল এখানে আমরা সবাই মিলে ফটোশুট করছিলাম ভিডিওস নিচ্ছিলাম সেলফি নিচ্ছিলাম সবাই সবাইকে পিকচারস নিয়ে নিচ্ছিলাম আমার কাছে এই ফটো সেশনের প্লেস টা অনেক ভালো লাগছিল তাই আপু বলছিল যে আমাকে একটা ভিডিও করে দিবে ভিডিও করা শেষে আমরা বাহিরে চলে যাই বাহিরে যে আমি আর আমার কাজিন মন্নি কিছু ভিডিওস নিচ্ছিলাম আর তুলছিলাম ব্রাইড আসের পর আমাদের একটা ডান্সের পারফরমেন্স ছিল সো ওইটার একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম বিয়েটা আসলে এক সপ্তাহের মধ্যে হয়েছিল যার কারণে আমরা সময় খুবই কম পেয়েছি বাট যতটুকু সময় পেয়েছি ততটুকুই আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এখানে আমি মুন্নিকে আর হাবিবাকে স্টেপগুলো একটু দেখিয়ে দিয়েছিলাম কারণ ওরা স্টেপগুলো একটু ভুলে যাচ্ছিল বারবার যাই হোক এখন আমরা বিভিন্ন ধরনের খাবার বাটা হলুদ মেহেন্দি আর কি হলুদে যা যা থাকে এগুলো সব কিছু নিয়ে স্টেজে যাচ্ছিলাম আমরা কাজিনরা তারপর আমার চাচাতো ভাইয়ের মেয়েরা এক একজন এক একটা খাবার নিয়ে স্টেজে উঠছিলাম আসলে শাড়ি পরে আমি এভাবে কমফোর্টেবল ছিলাম না আর এর উপরে গুলো নিয়ে স্টেজে উঠাটা আমার কাছে অনেক বেশি টাফ ছিল বাট আই সাকসেস ইন দ্য এন্ড যাই হোক আজকে রাতের মেইন অ্যাটেনশন চলে এসেছে আমাদের ব্রাইড আমার চাচা দোলা ও আসার পর আমরা আমাদের ডান্সের ইন্ট্রো দিচ্ছিলাম আসলে আমি এই ফার্স্ট কোন বিয়েতে ডান্স পারফরমেন্স করেছি আমি কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু কাউকে বুঝতে দেইনি নিজের ফোকাসটা ঠিক রাখার ট্রাই করছি এরপর ব্রাইড কি স্টেজে বসানো হলো দোলাকে হলুদের সাথে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ এরপর বেসিক্যালি মেইন অনুষ্ঠানটা শুরু হয় তো সবাই হলুদ দিচ্ছিল এরপর আমার টার্ন আসে এখানে আমি আর আমার কাজিন একসাথে গিয়েছিলাম ওকে হলুদ দিতে তো গিয়ে ওর সাথে একটু মজা করছিলাম ও একটু নার্ভাস ছিল আমরা ওকে একটু হাসানো ট্রাই করছিলাম বাই দা ওয়ে এরপর আমি ওকে ফার্স্টে হলুদ ছোয়ালাম আমি ওকে আঙুর আর কেক খাওয়াই দিয়েছিলাম ও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল কারণ আমার বোন জানে আমি কেক লাভার ওর সামনে দেওয়া হয়েছিল পায়েস কেক বেবি সুইটস দুই রকমের আঙুর more কমলা ড্রাগন ফল আর এর সাথে হলুদ বাটা আর মেহেন্দি বাটা তো ছিল এখানে আমি দোলাকে আর মন্নিকে খাইয়ে দিচ্ছিলাম আমি দোলাকে খাওয়ানোর সময় একটু মজা করছিলাম কিন্তু কিন্তু ভালো করে দোলা আমার হাত করার থেকে খেয়ে করছিলো এরপর আমাকে সময় একটু করছিল। এরপর ক্যামেরাম্যান আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিছিল দোলার সাথে আমাদের কিছু কিছু পোস্ট ও শিখিয়ে দিচ্ছিলো যাই হোক এরপর আমার ভাই আর আমার চাচাতো ভাই দোলাকে হলুদ দিচ্ছিল এরপর আমি ওদের একটু ভিডিওস নিয়ে দিচ্ছিলাম ছবি তুলে দিচ্ছিলাম তো হলুদ দা শেষে আমরা সবাই এখন ডিনার করবো ডিনারে ছিল বিফ বিরিয়ানি বিরিয়ানিটা দেখতেও লাগছিল আর খেতেও অসাধারণ ছিল আসলে সবাই মিলে একসাথে খাওয়ার খাওয়ার মজাটাই পর ব্রাইডের সাথে কিছু ডান্স পারফরমেন্স হয়েছিল ওর ফ্রেন্ডরা ওর সাথে পারফর্ম করছিল আর আমরা সবাই অনেক এনজয় করছিলাম আসলে ভোর চারটা পর্যন্ত মিউজিক চলছিল সবাই পারফর্ম করছিল বিয়েবাড়িতে যেরকম হয় আর কি আমরা সবাই অনেক মজা করেছি আজকের ব্লগটা এই এ পর্যন্তই বাই বাই